নমস্কার, কৃষ্ণেন্দু রায় অফিসিয়ালের পক্ষ থেকে সকল বন্ধুদের প্রতি জানাই দীপাবলি ও কালী পূজার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কালীমূর্তি তৈরি হয়েছে শিল্পীর দক্ষ হাতে। এই কালীমূর্তিগুলি তৈরি হচ্ছে, বীরভূম জেলার অন্তর্গত বোলপুর শহরে এক বিশিষ্ট কারিগর শ্রী তপন কুমার পাল দ্বারা নির্মিত এই কালী মূর্তি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে বিভিন্ন ধরনের কালী মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। এই কালী মূর্তিগুলি অপরূপ সজ্জায় সজ্জিত হয়েছে। বিভিন্ন ধরনের এবং বিভিন্ন মহিমাময়ী মা কালী এখানে প্রস্তুত হচ্ছে। অসংখ্য কালীমূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। এই কালীমূর্তিগুলি ছোট থেকে বড় সকলই এখানে তৈরি হচ্ছে। বোলপুর তথা বোলপুরের আশেপাশের অসংখ্য গ্রাম থেকে মানুষ এখানে আসেন এবং কালীমূর্তি সংগ্রহ করেন। সকল ভক্তের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং শিল্পীর অসাধারণ এই সৃষ্টি, মায়ের প্রতি অসীম ভক্তি নিয়ে যে মূর্তি তৈরি করেছেন তা আপনাদের সামনে তুলে ধরছি। কালীমূর্তি প্রস্তুতির এখনও কাজ চলছে। এই অপরূপ সুন্দর মূর্তি আপনাদের সামনে তুলে ধরছি। অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।
রামকৃষ্ণদেব এবং সারদা দেবীর এই অপরূপ দিদিময় মূর্তি। কৃষ্ণেন্দু রায় অফিসিয়ালের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানাই দীপাবলি ও কালী পূজার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ বিখ্যাত শিল্পী মাননীয় তপন কুমার পাল মহাশয়ের যে মূর্তি আপনারা দেখছেন, তৈরি মূর্তি, সেগুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয়।